উচ্ছ্বাস ও উন্মাদনার মধ্যে আলিপুরদুয়ারের ডিআই এবং এসআই অফিসার শোকত চিঠি জবাব দিল উচ্চতর বিদ্যালয়ের শিক্ষক থেকে শুরু করে প্রাথমিক শিক্ষকরা। রীতিমতো এদিন 117 জন উচ্চতর বিদ্যালয়ের শিক্ষকরা শোকত চিঠির উত্তর জমা দেয় ডিআই অফিসে। এছাড়াও জেলার বিভিন্ন ব্লকের এসআই অফিসে উচ্ছ্বাসের সাথে প্রাথমিক শিক্ষকরা এই শোকত চিঠির উত্তর জমা দেয়। পাশাপাশি এদিন আলিপুরদুয়ার এবিটিএ জেলা সম্পাদক জয়ন্ত সাহা রাজ্য সরকারকে কোর্টে নিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। অন্যদিকে শিক্ষকদের এই উচ্ছ্বাসের সহিত শোকত চিঠির উত্তর জমা দেওয়ার বিষয়কে কটাক্ষ করেছেন জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সঞ্জিত ধর। জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সঞ্জিত ধর বলেন, সরকার যদি কোনো শিক্ষককে শোকজ করে থাকে তাহলে সরকারি নিয়ম মেনেই করেছে। যদি স্কুলের সময় কোনো শিক্ষক যদি স্কুলের গেট দাঁড়িয়ে বিক্ষোভ প্রদর্শন করে তাহলে সরকার আইনানুগ ব্যবস্থা নিতে পারে। একই সঙ্গে তিনি এও বলেন, ডিএ ফুল ফর্ম হল ডিয়ার নেট এলায়েন্স, অর্থাৎ এটি একটি ভাতা, বিশেষ অধিকার নয়। বেছে বেছে এক অংশের শিক্ষককে যারা ধর্মঘটে সামিল হয়েছিল, আমরা মনে করি যে এর থেকে অনেক বেশি সংখ্যক শিক্ষক এই ধর্মঘটে সামিল হয়েছিল, এবং আমরা দেখলাম একটা অংশের শিক্ষকদের শোকজ লেটার এসছে। আমরা খুব আনন্দের সাথে এবং উৎসবের মেজাজে আমরা এটার জবাব দিতে চাই আপনার মাধ্যমে, ডেপুটি সেক্রেটারি ডিসিপ্লিনারি অথরিটির কাছে এটা পাঠাতে চাই, এবং আপনাকে অনুরোধ করবো আমাদের আরও সমর্থক ছিলেন ধর্মঘটি, তাদেরটা কেন আসেনি? রাজ্য সরকারের এটা একটা বিভাজনের নীতি, আমরা চাই আমাদের সবার আসুক, এবং আমরা সবাই আপনার মাধ্যমে এর জবাব দিতে চাই। আপনাকে ডিআই অফিসে আপনারা বিভিন্ন শোকজের জবাব দিলেন, কি জবাব দিলেন এবং কি কতজন দিলেন এখানে? মূল বিষয়টা হচ্ছে গত 10 তারিখ, গত 10ই মার্চ যে ধর্মঘট ছিল, সেই যে ধর্মঘট, সেই ধর্মঘট কি জবাব দিলেন এবং কি কতজন দিলেন এখানে? মূল বিষয়টা হচ্ছে গত 10 তারিখ, গত 10ই মার্চ যে ধর্মঘট ছিল, সেই যে ধর্মঘট, সেই ধর্মঘটে পর আমরা লক্ষ্য করলাম যে রাজ্য সরকার অনৈতিকভাবে যে সকল ধর্মঘটীরা ছিল, শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী, এবং আমাদের যে দাবিগুলি ছিল সেখানে ছিল শূন্য পদে নিয়োগের দাবি ছিল, স্বচ্ছভাবে নিয়োগের দাবি ছিল, পাশাপাশিভাবে যে বকেয়া ডিএ সেটি প্রদানের দাবি আমাদের ছিল। কিন্তু অদ্ভুতভাবে দেখলাম রাজ্য সরকারের একটা বড় অংশ, শিক্ষা বিভাগের যারা জেলে রয়েছে তাদের আর একটা অংশ সমস্ত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদেরকে শোকজ করলেন। আমরা আজকে আলিপুরদুয়ার জেলা এবিটিএ শাখার পক্ষ থেকে জেলার প্রায় 117 জন শিক্ষক শিক্ষিকার তাদের যে শোকজের উত্তর, তাদেরকে নিয়ে এসে আলিপুরদুয়ার জেলা বিদ্যালয় পরিদর্শকের হাতে উৎসবের মেজাজে আমরা এটাকে তুলে দিলাম, এবং আগামী দিনে এই রাজ্য সরকারকে যেন কোর্টে আবার নিয়ে যেতে পারি তার ব্যবস্থার যে প্রথম পর্ব, সেই কাজটাকে আজকে সম্পন্ন করলাম। আপনার ধর্মঘটে যেভাবে শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীরা নেমেছিল, এসআই অফিসে এবং ডিআই অফিসগুলোতে বিভিন্ন শিক্ষকরা বিক্ষোভ প্রদর্শন করছে, মানে কি বলবেন সেক্ষেত্রে? দেখুন, কথাটা হচ্ছে ডিএ নিয়ে ওনাদের আন্দোলন, ডিএ নিয়ে ওনাদের বিক্ষোভ, ওনাদের কিছু দাবি দাওয়া থাকতে পারে সেটা আলাদা কথা, কিন্তু যে ব্যাপারটা নিয়ে ওনারা আন্দোলন করছেন সেটার নামটার মধ্যেই আছে ডিয়ারনেস অ্যালাউন্স। অ্যালাউন্স কথাটা এটা আমার কথা না, আপনারা জানেন যে বিভিন্ন আইন বিশারদরা বলছেন অ্যালাউন্স কথাটা, এটা একটা ভাতা, এটা মানুষের অধিকার না, যেটা মানুষের অধিকার না তার বিরুদ্ধে নিজের চাকরিস্থলে যাব না, ছাত্ররা গার্জিয়ানরা প্রতারিত হচ্ছেন, আসছেন ঘুরে যাচ্ছেন, সেই সব দিনে মিড ডে মিল বন্ধ থাকছে, নানাভাবে এক শ্রেণীর শিক্ষকদের জন্য নানাভাবে শিক্ষা ব্যবস্থা বাধার সম্মুখীন হচ্ছে, এটা অনভিপ্রেত। মানে এটা তাহলে যারা বিক্ষোভ করছেন তারা মানে অনৈতিকভাবে, মানে অবশ্যই অনৈতিক, এবং তাদের যে ব্যাপার যে সরকার যদি তাদেরকে শোকজ করে থাকেন সেটা সরকারি নিয়মের মধ্যে করেছেন, তারা যদি স্কুল টাইমে স্কুলে না যেয়ে স্কুলের গেটের সামনে দাঁড়িয়ে বিক্ষোভ করেন বা এই ধরনের কোনো আচরণ স্কুল টাইমে করেন বা অফিস টাইমে করেন, তার বিরুদ্ধে সরকার আইনানুগ ব্যবস্থা নিতে পারে, এবং সরকার সেটা নিচ্ছে, হয়তো আরও কিছু বাকি আছে নেবে। আপনার নাম? আমার নাম সঞ্জিত ধর। কী পদে আছেন? আমি তৃণমূল কংগ্রেসের আলিপুরদুয়ার জেলা সাধারণ সম্পাদক।